বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের যে সিরিজ তিনটা ওডিআই সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম পুরোই নামছে যে একটা কি করে হোয়াইট ওয়াশ করা যায় বাট বাংলায় বলা হচ্ছে বাংলা ওয়াশ কি করে করবে মাশরাফি বাহিনী সেটাই কিন্তু চিন্তা করে মাঠে নামছিল তিন নম্বর ম্যাচ মাশরাফি বাহিনী সেই ম্যাচেও কিন্তু অসাধারণ পারফর্ম করে এবং বাংলা ওয়াশ করে চলে এবং মাশরাফি দুই উইকেট নিয়ে অসাধারণ কৃতিত্ব দেখান সেই ম্যাচে বাংলাদেশ বনাম পাকিস্তান 2015 দেশের মাটিতে মাশরাফির অধিনায়কত্বে পাকিস্তানকে তুলে ধুন প্রত্যাশিতভাবেই টাইগাররা বাংলা ওয়াশ করল সফরকারী ক্রিকেট পরাশক্তি ও এশিয়া কাপ জয়ী সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের কোনো খেলাই যেন বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাশিত প্রতিরোধ গড়ে তুলতে পারল না তা পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা মেতে উঠেছিল তামিম ইকবাল সৌম্য সরকার মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তজা তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গত 17 এপ্রিল 2015তে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে 79 রানের বিশাল ব্যবধানে ওই ম্যাচে বাংলাদেশ করেছিল সর্বোচ্চ দলীয় স্কোর 329 রান 19 এপ্রিল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে 7 উইকেটে এ ম্যাচেও তামিম করেন 116 রান আর তৃতীয় ম্যাচে 21 এপ্রিল বাংলাদেশ জিতেছে 8 উইকেট সেঞ্চুরি সহ সৌম্য সরকার করেছেন 127 রান এই সিরিজে আসলেই মাশরাফি তার অধিনায়কের পরিচয়টা তুলে ধরেন পাকিস্তানের কাছে ওর লাইফের একটা বড় সেটব্যাক যেটা হলো আমরা হয়তো মাশরাফিকে আরো অনেক বেশি পেতে পারতাম বাংলাদেশ ওর সার্ভিসটা অনেক বেশি পেতে পারতাম যেটা হয়তো ইঞ্জুরির কারণে আমরা আমাদের ব্যাড লাক যে মাশরাফিকে ফুল মাশরাফিকে আমরা পাইনি তারপরেও যা করেছে বিগত এক বছরের কথা যদি আমরা বলি এক বা এক দেড় বছরের মাশরাফি যা করেছে বাংলাদেশ টিমটাকে ফুললি চেঞ্জ করে দিয়েছে ওর ক্যাপ্টেন্সি আসলে মাশরাফি সম্পর্কে খুব সংক্ষেপে বলাটা খুবই কঠিন বাট ফ্যান্টাস্টিক আমার কাছে মনে হয় যে পুরো মাশরাফির ক্যারিয়ার যদি নিয়ে দেখা যায় অসাধারণ একজন প্লেয়ার খেলোয়াড় বলতে গেলে শুধু মাঠে পারফর্ম করবে তা না আমার কাছে মনে হয় যে খেলোয়াড় বলতে গেলে মাঠের বাইরেও কিন্তু অনেক খেলার ব্যাপার আছে এবং মাশরাফি কিন্তু সেই ধরনের একজন প্লেয়ার যে কিনা শুধু নিজের জন্য খেলে না পুরো টিমের জন্য খেলে বাংলাদেশ বনাম ভারত 2015 প্রথম ওয়ানডেতে